লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি। সামনে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী স্পেশাল এখানে কিন্তু থালিও থাকবে, এখানে একদম জমিয়ে খাওয়া দাওয়া করো, খুব ভালো করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করো। হয় না অনেকে বিয়ে বাড়িতে গিয়ে বেশি মাংস খায়, মাটন বলো চিকেন বলো এগুলো বেশি খায়, বাট আমার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে মাছ। সাইজটা দেখো বেশ বড়, কিন্তু এই দেখো ডাব চিংড়ির সাইজ। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের বলেছিলাম না যে আজকে কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাবো, আমাকে দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি রীতিমতো কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেয়েছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শ্রাবন্তী, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। এখন বাজে 12:30, দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকে আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, তো সেই কাজটার জন্যই আমি এখন বেরোচ্ছি। আর আমি যেখানে যাচ্ছি না সেটা পার্ক স্ট্রিটের ভীষণই কাছে, তো আমি ভাবলাম যখন পার্ক স্ট্রিটে এতটা কাছেই যাচ্ছি তখন আজকে আর বাড়িতে লাঞ্চ করবো না, আজকে পার্ক স্ট্রিটেই লাঞ্চ করার ইচ্ছা আছে। আমার আজকে ভীষণ ইচ্ছা করছে খুব ভালো একটা রেস্টুরেন্টে অথেন্টিক বাঙালি খাবার খেতে, তো আমি গুগলে সার্চ করলাম পার্ক স্ট্রিট এরিয়াতে এমন কী কী ভালো রেস্টুরেন্ট রয়েছে যেখানে অথেন্টিক বাঙালি খাবার পাওয়া যায়। তো গুগল আমাকে শো করলো ট্রুলি ইলিশ বং রেস্টুরেন্ট, ওখানকার রেটিংও দেখলাম বেশ ভালো, আর ওখানে না আমার এক বন্ধুও খেয়েছিল তো ও আমাকে বলেছিল ওখানকার খাবার দাবার বেশ ভালো। তো আমার ইচ্ছা আছে আজকে আমার কাজটা হয়ে যাওয়ার পর ট্রুলি ইলিশ বং রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করবো, আর বাঙালি খাবার তো একদম কবজি ডুবিয়ে জমিয়ে লাঞ্চ করার ইচ্ছে আছে। তো আজকে কোথায় যাচ্ছি কি কি খাচ্ছি পুরোটাই তোমাদের সাথে ডিটেলে শেয়ার করবো, সো স্টে টিউনড। আমার যে কাজটা ছিল সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চলে এসেছি লাঞ্চ করতে। তোমাদেরকে তো বলেইছিলাম আজকে আমি লাঞ্চ করব ট্রুলি ইলিশ বং রেস্টুরেন্টে, কেন কি আজকে আমার অথেন্টিক বেঙ্গলি কুইজিন খেতে ভীষণই ইচ্ছা করছে। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ট্রুলি ইলিশ বং রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি বলে দিই, অ্যালেন পার্ক আছে পার্ক স্ট্রিটের, অ্যালেন পার্কের ঠিক অপোজিটে। চলো প্রচন্ড ভিড় পেয়েছে, এবার ভেতরে যাই। চলে এসেছি রেস্টুরেন্টে, বাইরে এত রোদ গরম না, মানে ভেতরে এসে আমার একটু শান্তি হচ্ছে, আর ভেতরে এসে আমার এত ভালো লাগছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, চারিদিকের ডেকরটাও ভীষণ সুন্দর, আমি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে টেরাকোটা শোপিসগুলো দেখছো, প্রত্যেকটা শোপিস বিষ্ণুপুর থেকে আনা, মানে এখানে প্রত্যেকটা কর্নার হাতে ধরে সযত্নে সাজানো আছে, আর তার সাথে ফ্লোরটাও ভীষণ সুন্দর। মানে আমি যেহেতু ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, চারিদিকে বাঙালিয়ানা ছোঁয়া রয়েছে। তো যাই হোক আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর এই যে মেনু কার্ডও আমি নিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি খাবারটা অর্ডার করি, আর খাবারটা খেয়ে ডেফিনেটলি তোমাদের সাথে ফিডব্যাকটা শেয়ার করব যে কীরকম এখানকার খাবার বা খাবারের টেস্ট কোয়ালিটি প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর কথা বলতে পারছি না, আগে চলো চটপট করে অর্ডারটা দিয়ে দিই। লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, তো যতক্ষণে লাঞ্চটা আসছে একটুখানি আড্ডা হয়ে যাক। দেখো আমি আমার সাথে কাকে পেয়েছি, লোপাদি। লোপাদি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার। নমস্কার। তো লোপাদি, তোমার রেস্টুরেন্টে আমি ফার্স্ট টাইম এলাম, মানে আমার ভীষণ ভালো লাগছে, মানে তোমাদের থিমটা এত সুন্দর, মানে খুব ভালো লাগছে। তো খাবারের অর্ডার তো দিয়েছি। আচ্ছা আমার একটা কথা বলো, আমি এই যে মানে তোমাদের মেনু কার্ডটা দেখছিলাম, এখানে না অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমি কিছু আইটেম দেখছি, যেমন আমি নামগুলো তোমাকে বলি, একটা রয়েছে আস্ত ইলিশের চমৎকার, মানে আমার খুব কিউরিয়াসিটি হচ্ছে মানে আস্ত ইলিশের চমৎকার জিনিসটা কি। আমরা একমাত্র রেস্টুরেন্ট সব থেকে প্রথমে যেটা নিয়ে এসেছি কলকাতা শহরের মধ্যে, গোটা ইলিশ আমরা সার্ভ করি। আচ্ছা, তবে এটা প্রি বুকড, আগে থেকে প্রি বুকিং করতে হবে, আর এই প্রিপারেশনে মিনিমাম 45 মিনিটস সময় লাগে। আমরা গোটা ইলিশটাকে
আমাদের যে স্পেশাল মশলা আছে সেই মশলা দিয়ে সেটাকে কুক করি, করে আমরা সার্ভ করি। এখানে আমি দেখছিলাম ইলিশ বিরিয়ানি, স্পেশাল ইলিশ বিরিয়ানি, মানে আমি তোমাকে বলছি বাট আমার জিভে জল চলে আসছে আর কি। মানে বিরিয়ানি তো ঠিক আছে, চিকেন মাটন বিরিয়ানি তো আমরা এটা খেয়েই থাকি, বাট ইলিশ বিরিয়ানি এটা কিন্তু একটা মানে নতুনত্ব আছে জিনিসটার মধ্যে। আচ্ছা আমি একটা জিনিস দেখছিলাম, মাটন সিঙ্গারা পাওয়া যায়, মানে মাটন সিঙ্গারা আমি খাইনি কখনো, বাট আমি এখানে এসে দেখলাম মাটন সিঙ্গারা পাওয়া যায়, এটাও বেশ ইন্টারেস্টিং। তো এটা কি তোমাদের মানে সারাদিন অ্যাভেলেবল নাকি সারাদিন? তবে বিকেলের দিকটা আমাদের বিশেষ করে এটা চাহিদাটা থাকে, সেই জন্য মাছের কচুরি, মাটন সিঙ্গারা, ফিশ কবিরাজি, মোগলাই পরোটা, এই সমস্ত জিনিসগুলো আমাদের ইউজুয়ালি স্ন্যাক্স হিসেবে প্রেফার করে। মানে বাঙালিরা তো এসব প্রচন্ড ভালোবাসেন, মোগলাই পরোটা, মাটনের সিঙ্গারা, মানে এগুলো সত্যি দারুণ লাগে, কাটলেট একদম এই চল। আচ্ছা তোমাদের এখানে বেস্ট সেলিং আইটেম কোনটা? এটা একটু ভেবে ভেবে বলতে হবে। আমাদের এক বছরের রিপোর্ট বলছে যে ইলিশ ভাপা হলো আমাদের সব থেকে বেশি সেল হয়েছে। এছাড়া আমাদের থালি খুব পপুলার, তো সেই থালিগুলোতে এক একটা সিজনে এক একটা অকেশনের জন্য, অনুষ্ঠানের জন্য আলাদা করে আমি কিউরেট করি থালিগুলো। যেরকম আইবুড়ো ভাত থালি থাকে, আমাদের জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠী স্পেশাল থালি থাকবে, পুজোতে অন্যরকম থালি থাকে, তো এইগুলো আমাদের খুব পপুলার। আমি তোমাদেরকে বলে দিই, তোমরা তো লোবাদির মুখে শুনলে যে সামনে জামাই ষষ্ঠী এবং জামাই ষষ্ঠী স্পেশাল, এখানে কিন্তু থালিও থাকবে। তো এখন তো অনেকেই রেস্টুরেন্টে এসে জামাই ষষ্ঠী সেলিব্রেট করছে, তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি বাড়িতে সেলিব্রেট করতে না চাও তাহলে ডেফিনেটলি ইলিশ ফুলিবঙে চলে এসো, এখানে একদম জমিয়ে খাওয়া দাওয়া করো, খুব ভালো করে জামাই ষষ্ঠী সেলিব্রেট করো, আর লোবাদি তো থাকবেই, লোপাতি খুব ভালোভাবে তোমাদের গাইড করে দেবে। আর আমি তোমাকে একটা কথা বলতে চাই, মানে এই পার্ক স্ট্রিটের মতো এরিয়ায় এই যে তুমি বিজনেসটা করছো, বিং আ উমেন এন্টারপ্রেনার, মানে হ্যাটস অফ টু ইউ। মানে লোপাতি হচ্ছে জল জ্যান্ত এক্সাম্পল অফ উমেন এম্পাওয়ারমেন্ট, মানে পার্ক স্ট্রিটের মতো এরিয়ায় মানে বিজনেস করা বা সার্ভাইভ করা কিন্তু ইজ নট আ জোক। আর সবচেয়ে বড় কথা, বিং আ উমেন এন্টারপ্রেনার, মানে এটা সত্যি হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ শ্রাবন্তী। পার্ক স্ট্রিটের মতো জায়গায় আমরা লিকার সার্ভ করি না, তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট যে কিভাবে সাস্টেন করবো, দু বছর প্যান্ডেমিক ছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে আমাদের পেট্রনসরা আমাদের খাবার পছন্দ করেছেন এবং তারাই আরও কাস্টমার নিয়ে এসেছেন, তারা পরবর্তীকালে আমাদের পেট্রনস হয়ে গেছে। একটা জিনিস বুঝেছি শ্রাবন্তী, যে ঠিক করে কাজ করলে, সততার সাথে কাজ করে গেলে একদিন না একদিন সেটা ফল পাওয়া যায়। একদম খাবারটা চলে এসেছে, আমি থালির অর্ডার দিয়েছিলাম, তো আমার এই থালির মধ্যে কি কি রয়েছে সেগুলো আমি তোমাদের আলাদা করে দেখাচ্ছি। বাট তার আগে আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিই, আমি যে থালিটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে 1500, এছাড়াও আরও অন্যান্য থালি রয়েছে বাট আমার থালিটার প্রাইস 1500। এবার চলো তোমাদেরকে দেখাই এই থালির মধ্যে কি কি রয়েছে। থালিতে রয়েছে গন্ধরাজ খোল, লুচি, ছোলার ডাল, ফিশ ফ্রাই, কাসুন্দি, গরম ভাত, ঘি, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, বেগুন ভাজা, আলু পোস্ত, এঁচোড় চিংড়ি, মাটন কষা, ইলিশ ভাপা, আর এদিকে ডেজার্টে রয়েছে বেক রসগোল্লা, মিষ্টি দই, আমের চাটনি আর সাথে পাঁপড়। আগেকার দিনে জমিদার বাড়িতে যেরকম কাঁসা থালাবাটি গ্লাসে খাবার পরিবেশন করা হতো, এখানেও ঠিক একইভাবে কাঁসা থালাবাটি গ্লাসে খাবার পরিবেশন করা হয়। থালি ছাড়াও আরও বেশ কিছু খাবারের অর্ডার দিয়েছি, তো সেগুলোও আসছে, তো চলো আগে থালিটা স্টার্ট করি। তোমাদের অনেকক্ষণ ধরে বলছি না প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, এবার স্টার্ট করি না তো ঠান্ডা হয়ে যাবে। তো ফার্স্টে লুচিটা দিয়েই স্টার্ট করবো, লুচি আর সাথে ছোলার ডাল, ব্যাপারটা কিন্তু পুরো জমে যায়। ছোলার ডালের মধ্যে নারকেল দিয়েছে, দারুণ লাগছে খেতে, গরম গরম লুচি আর সাথে ছোলার ডাল। এবার টেস্ট করব ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই এর মধ্যে ভেটকি ফিশ দিয়েছে, কাসুন্দিতে ডিপ করলাম, চলো এবার টেস্ট করি। হুম
এত ভালো হয়েছে না ফিশ ফ্রাইটা, আমি তোমাদের রিভিউ দেবো কি মনে হচ্ছে, খেয়েই যাই আগে, মন ভরে খেয়ে যাই তারপর রিভিউ দেবো। কাসুন্দিটার না একটা খুব সুন্দর টেস্ট, অনেক কাসুন্দি আছে খাওয়ার পর একটা ঝাঁজ লেগে যায়, বাট এখানে কিন্তু কাসুন্দির টেস্টটা খুব সুন্দর। আমি যখন এটা ভাঙলাম, আমি জানি না তোমরা আওয়াজটা পেয়েছো কিনা, বাট খুব ক্রাঞ্চি আর খেতেও ভীষণ সুন্দর। এই ফিশ ফ্রাই এ যে ভেটকিটা ইউজ করা হয়েছে, প্রত্যেকটা বাইটে সেই ফিলটা পাবে, কারণ কি এখানে যে ভেটকি ফিলেটা ইউজ করা হয়েছে না, সেটা অনেকটা মোটা, আর বাইরে যে কোটিংটা রয়েছে সেটা কিন্তু অনেকটা পাতলা, ফলে ভেটকি টেস্টটা প্রত্যেকটা বাইটে খুব ভালো পাওয়া যাচ্ছে। গন্ধরাজ গোলটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। এই গরমে গন্ধরাজ গোল আর কি চাই। এবার ভাতটা স্টার্ট করছি খাওয়া, গরম ভাত আর তার উপরে দিয়ে দিচ্ছি ঘি। আমার না ঘি ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো এবার বেগুন ভাজা দিয়ে ঘি ভাতটা খাই, তারপরে আলু পোস্ত দিয়ে খাবো। এবার আলু পোস্ত, বাঙালিদের আলু পোস্তটা কিন্তু একটা ইমোশন, যাই বলো, ডাল ভাত আলু পোস্ত। বেশ ভালো হয়েছে পোস্তটা, পোস্তটার মধ্যে ঝাল দেয়নি, তো তার জন্য লঙ্কা আলাদা করে দেওয়া আছে, যারা ঝাল খাও। তো আমি একটুখানি ঝাল খাই, খুব একটা যে বেশি ঝাল খাই সেটা নয়, বাট আমার ঝাল ছাড়া খুব একটা খারাপ লাগছে না, যারা ঝাল খাও তাদের জন্য তো সেপারেটলি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছে, অসুবিধা হবে না। এবার এঁচোর চিংড়ি, এঁচোর চিংড়ির কালারটা এত সুন্দর এসছে আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না, অসাধারণ, খুব ভালো হয়েছে। মানে আমি এতক্ষণ পর্যন্ত ভাতের সাথে যতগুলো আইটেম খেয়েছি, টিল নাও এঁচোর চিংড়িটা বেস্ট, ভীষণ ভালো করেছে। আর এই যে চিংড়ি মাছের সাইজ, অনেকে না এঁচোর ভীষণ গলিয়ে ফেলে সেদ্ধ করতে গিয়ে, অনেক বেশি গলিয়ে ফেলে, বাট আমি যেরকম টাইপের পছন্দ করি, না গলা হবে না খুব শক্ত হবে, যেরকম টাইপের পছন্দ করি এটা এক্স্যাক্টলি ওরকম টাইপের করেছে, যার জন্য আমার ভীষণ ভালো লাগছে খেতে। তো মাটনটা টেস্ট করার আগে আমি ইলিশ মাছটা টেস্ট করবো। আমি তোমাদেরকে বলে দিই, আমার না ছোটোর থেকেই মাংসর থেকে বেশি মাছ পছন্দ, মানে হয় না অনেকে বিয়ে বাড়িতে গিয়ে বেশি মাংস খায়, মাটন বলো চিকেন বলো এগুলো বেশি খায়, বাট আমার কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সব থেকে যেটা পছন্দের সেটা হচ্ছে মাছ, তো সেই জন্য এখানেও আমি আগে মাছটা দিয়ে শুরু করবো, তারপর ইলিশ মাছ, ইলিশ মাছ ছেড়ে মাটন, আমার মনে হয় না ইলিশ মাছকে সবাই আগে প্রেফারেন্স দেয়, পরে মাটনকে প্রেফারেন্স দেয়। তো এখানে রয়েছে ভাপা ইলিশ, সাইজটা দেখো বেশ বড় কিন্তু। এবার ভাপা ইলিশটা টেস্ট করে তোমাদের বলি কিরকম হয়েছে, অ্যাকচুয়ালি ভীষণ ভালো হয়েছে, ভীষণই ভালো হয়েছে। তোমাদের মাছের কোয়ালিটিটা একবার দেখাতে চাই, এই হচ্ছে ইলিশের কোয়ালিটি, কোয়ালিটিটা না ভীষণ ভালো, এবার মাটন কষা,
মাটন কষার কালারটাও কিন্তু দারুণ এসছে দেখো। আচ্ছা মাটন কষার মধ্যে দু পিস রয়েছে, তোমাদের দেখিয়ে দিই একবার পিসগুলো, এই একটা পিস এই একটা পিস। মাটন কষাটাও ভালোই বানিয়েছে, মাটনের কোয়ালিটিটা কিরকম সেটা এবার আমি তোমাদের বলি। মাটন কষাটা ঠিক আছে, বাট আমার পার্সোনালি মাটন কষার থেকে ইলিশ ভাপাটা বেশি ভালো লেগেছে। আর মাটনের যে কোয়ালিটিটা, আমার মনে হয় মাটনের কোয়ালিটিটা আরেকটু সফট হলে ভালো হতো, মাটনটা আরেকটু সেদ্ধ হতো, একটু হার্ড রয়েছে, আদারওয়াইজ খেতে ঠিক আছে, বাট আমার কিন্তু ইলিশ ভাপাটা বেশি ভালো লেগেছে। তোমাদের বলছিলাম না থালি ছাড়াও আমি আরও বেশ কয়েকটা আইটেমের অর্ডার দিয়েছি, তো সেগুলো অলরেডি চলে এসেছে, তো ওই খাবারগুলো খেয়ে তারপরে আমি ডেজার্টটা খাবো। তো চলো ততক্ষণ তোমাদের দেখাই আমি থালি ছাড়া আরও কিসের অর্ডার দিয়েছিলাম। তোমাদের বলছিলাম না থালি ছাড়াও আমি আরও বেশ কিছু খাবারের অর্ডার দিয়েছিলাম, তো সেই খাবারগুলো দেখো অলরেডি চলে এসেছে, তো আমি ভাবছি যে আগে এগুলো খাই, লাস্টে গিয়ে ডেজার্টটা খাবো, তো থালির ডেজার্টটা আপাতত আমি রেখে দিচ্ছি। আর আমি তোমাদেরকে দেখাই একবার যে আমি কী কী অর্ডার দিয়েছি থালি ছাড়া। সরাই পরোটা, কাঁচা লঙ্কা মাটন, ইলিশ ভর্তা, ডাব চিংড়ি, কাতলা মাছের কোরমা, গোলমরিচ মুরগি আর কাতলা মাছের কোপ্তা। তো আগে সরাই পরোটাটা দিয়ে স্টার্ট করছি, সরাই পরোটা দিয়ে কাঁচা লঙ্কা মাটন খাবো। সরাই পরোটাটা এত সফট, এত সফট, মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। এটার মধ্যে কি রয়েছে জানো, ময়দা দুধ দিয়ে মাখা হয়েছে, যার জন্য জিনিসটা এত সফট। আর এখানে যে কাঁচা লঙ্কা মাটনটা আছে এর মধ্যে কিন্তু ধনে পাতাও আছে, ধনে পাতার ফ্লেভারটা ভীষণ সুন্দর করে পাওয়া যাচ্ছে, খেতে বেশ ভালো লাগছে সরাই পরোটা দিয়ে। আপাতত আমি গ্রেভিটা দিয়ে খাচ্ছি, মাটনটা পরে খাবো। কাঁচা লঙ্কা মাটনটা কিন্তু খেতে বেশ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে, শুধু মাটনটা আর একটুখানি সেদ্ধ হতো। আর তোমাদের বলে দিই এক প্লেট কাঁচা লঙ্কা মাটনে চার পিস মাটন থাকে। এই আইটেমটার নাম গোলমরিচ মুরগি। এবার আমি সরাই পরোটাটা এটা দিয়ে টেস্ট করব। সরাই পরোটাটা এত তুলতুলে না, চলো এবার গোলমরিচ মুরগি টেস্ট করে দেখি কিরকম। গোলমরিচ মুরগির টেস্টটা একটু অন্যরকম, মানে এটা আনকমন টেস্ট আর কি, বাট আগে আমি যখন যখন যেটা খাচ্ছি কম্পেয়ার করে বলছি, তাই আবার বলি গোলমরিচ মুরগির থেকে আমার আবার ভালো লাগলো কাঁচা লঙ্কা মাটন। তো এখানে মাছের চার রকমের আইটেম রয়েছে, এবার মাছের আইটেম মানে ভাত দিয়ে ন্যাচুরালি টেস্ট করব। তো ফার্স্টে আমি টেস্ট করছি কাতলা কোরমা। তুমি কাতলা কোরমার পিসটা একবার দেখাই, এই যে এটা হচ্ছে কাতলার পিসটা, বেশ বড় সাইজ, আগে গ্রেভি দিয়ে ভাতটা মেখে খেয়ে বলছি কিরকম বানিয়েছে। বেশ ভালো বানিয়েছে, অনুষ্ঠান বাড়িতে যেরকম টেস্ট হয় কাতলা কালিয়া বা কাতলা কোরমার এক্স্যাক্টলি ওই টেস্টটাই পাওয়া যাচ্ছে। আর মাছের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখো মাছের পিস কোয়ালিটি দুটোই কিন্তু বেশ ভালো, মাছটা না একদমই ফ্রেশ, আর রান্নাটাও বেশ ভালো করেছে, আমার তো খুব ভালো লেগেছে কোরমাটা। এবার ডাব চিংড়িটা টেস্ট করবো, ডাব চিংড়িটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখতে। এই দেখো ডাব চিংড়ির সাইজ, বেশ বড় সাইজের একটা চিংড়ি,
দারুণ হয়েছে ডাব চিংড়িটা, মানে মুখে দেওয়ার পর মানে আমি তোমাদের রিভিউ দেবো কি, আমার হারিয়েই গেছি অন্য জগতে, দারুণ হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম একটু মিষ্টি মিষ্টি হয়েছে, যারা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তাদের দারুণ লাগবে, আর যারা একটু ঝাল পছন্দ করো কাঁচা লঙ্কা তো দিয়েইছে, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিতে পারো, বাট ভীষণ ভালো হয়েছে। চিংড়ি মাছের কোয়ালিটিটাও বেশ ভালো, একদম ফ্রেশ, খেয়েই বোঝা যাচ্ছে। নেক্সট আমি ট্রাই করছি ইলিশ ভর্তা। ইলিশ ভর্তা আমি অনেক শুনেছি বাট আমি নিজে কখনো ট্রাই করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, তো সেই জন্য ভীষণই এক্সাইটেড, আফটারঅল ইলিশ ভর্তা বলে কথা, তো চলো ট্রাই করি। ইলিশ ভর্তার মধ্যে কিন্তু কুচো কুচো অনেক লঙ্কা রয়েছে, মনে হচ্ছে বেশ ভালোই হবে খেতে, গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে। একদমই তাই, ইলিশ ভর্তাটা অসাধারণ হয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ হয়েছে। ঝাল ঝাল হয়েছে, দারুণ হয়েছে। নেক্সট আমি ট্রাই করছি কোপ্তা কালিয়া, এটা কাতলা মাছের কোপ্তা কালিয়া, এক প্লেটে চার পিস রয়েছে কোপ্তা। আগে কোপ্তাটা টেস্ট করি, খুব ভালো, ইনফ্যাক্ট খুব 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 ভালো। মাছের কোপ্তা কালিয়া আমি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, বাট সিরিয়াসলি খুব ভালো লেগেছে। গ্রেভিটাও বেশ ভালো হয়েছে, রান্নাটা সত্যি খুব সুন্দর করেছে। মেন কোর্স তো হলো, এবার ডেজার্টের পালা। ডেজার্ট মনে আছে যেটা থালির মধ্যে দিয়েছিল, যেটা আমি বাঁচিয়ে রেখেছিলাম লাস্টে খাবো বলে? এবার ডেজার্ট দিয়ে স্টার্ট করছি, তো ফার্স্ট আমি বেকড রসগোল্লা খাচ্ছি। কি বলি তোমাদের, পুরো না মনে হচ্ছে স্বপ্নের দেশে চলে যাচ্ছি, এত সুন্দর করেছে বেকড রসগোল্লা, মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে, টু গুড। বেকড রসগোল্লা খেতে খেতে আমি এমন হারিয়ে গেছি যে এটা রীতিমতো এখান থেকে মুখে তুলতে গিয়ে গায়ের মধ্যে পড়েই যাচ্ছে, ভাবো। এবার মিষ্টি দই, সাদা মিষ্টি দই কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমার মতো কারা কারা সাদা মিষ্টি দই খেতে ভালোবাসো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি বলি মিষ্টি দইটা কীরকম, মিষ্টি দইটা কিন্তু খুব মিষ্টি নয়, মানে এটার মধ্যে একটুখানি তুমি টক মিষ্টি টেস্টটা পাবে, যার জন্য বেশ ভালো লাগছে। কি বলতো, আমি যে মিষ্টি খেলাম, মিষ্টি পরে মিষ্টি দই খেতে অতটা ভালো লাগে না, মানে একটুখানি গা গুলিয়ে যায়, অ্যাট লিস্ট আমার তো সেটাই হয়। বা যেহেতু এই সাদা দইটা টক মিষ্টির টেস্টটা রয়েছে, তার জন্য কিন্তু বেশ ভালো লাগছে খেতে। এবার চাটনি আর সাথে পাঁপড়, তো আমি পাঁপড় দিয়ে চাটনি খাবো, আমের চাটনি। আমি না এরকম পাঁপড় চাটনির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাই, ভালো লাগে বেশ খেতে। চাটনি না একটু আচারের মতো টেস্ট, বেশ ভালো লাগছে। আমি তোমাদের আমটা দেখাই, আমের চাটনি তো এরকম খোলা শুদ্ধ আম রয়েছে, বেশ ভালো লাগছে খেতে।
বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের বলেছিলাম না যে আজকে কবজি ডুবিয়ে বাঙালি খাবার খাবো, আমাকে দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি রীতিমতো কবজি ডুবিয়ে বাঙালি খাবার খেয়েছি। মানে আমি এসেছি প্রায় 3:30-4 নাগাদ, আর এখন বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, মানে এখন রীতিমতো সন্ধে নেমে এসছে আর কি। তো বাইরেটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা রেলিশ করে আজকে খেয়েছি, মানে কবজি ডুবিয়ে খাবো যে তোমাদের বলেছিলাম সেটা একদম দেখিয়েই ছেড়েছি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, আমি তোমাদের বলে দিই আজকে এই রেস্টুরেন্টে যে খাবারটা আমি খেয়েছি, খাবারগুলো প্রত্যেকটা ভীষণ ভালো লেগেছে, খুবই টেস্টি খাবার, প্লাস কোয়ালিটিও খুব ভালো। আর এই রেস্টুরেন্টের নাম যে ইলিশ ট্রুলি বং, এটা কিন্তু টোটালি সার্থক। কেন বলবো, কেন কি আমি যে ফিশের আইটেমগুলো খেলাম, প্রত্যেকটা ফিশের আইটেম কিন্তু দারুণ, কোয়ালিটি বলো টেস্ট বলো প্রত্যেকটাই দারুণ। আর ইলিশটা কি বলবো, ইলিশটা মানে একদম ক্লাস অ্যাপার্ট, এতটাই ভালো কোয়ালিটি আর এতটাই টেস্টি ছিল। তাহলে শ্রাবন্তী, তোমার খাবার কেমন লাগলো, আমাদের আতিথেয়তা কেমন লাগলো? লোপাদি, তুমি আমাকে দেখে বুঝতে পারছো কি আমি যখন এসেছিলাম আমি সুন্দর করে লিপস্টিক লাগিয়ে এসেছিলাম, আর এখন আমি এত খেয়েছি কবজি ডুবিয়ে, মানে পুরো লিপস্টিক তো উঠে গেছে, তুমি বুঝতে পারছো আমি কতটা রেলিশ করে খেয়েছি। প্রত্যেকটা খাবার আমার অসাধারণ লেগেছে, কোয়ালিটি বলো টেস্ট বলো ভীষণ ভালো লেগেছে। তো আমার ইচ্ছে আছে এর পরে যেদিন আমি আসবো আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, মানে আমি যতটা এনজয় করেছি আমি চাই সবাই যেন এতটাই এনজয় করতে পারে। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, এই যে লোপাদিকে তোমরা দেখছো, মানে আমি এসে থেকে দেখছি শি ইজ অলওয়েজ স্মাইলিং, মানে প্রত্যেকটা টেবিলে গিয়ে যে ফিডব্যাক নিচ্ছে, পার্সোনালি ফিডব্যাক নিচ্ছে যে কেমন হয়েছে বা কতটা ইম্প্রুভ করতে পারে, এই যে জিনিসটা লোপাদি আমি তোমার মধ্যে দেখলাম, এটা কিন্তু আমি কোনো রেস্টুরেন্ট ওনাতে দেখি না, মানে টেবিলে টেবিলে গিয়ে ফিডব্যাক নেওয়া, হ্যাঁ মানে এই জিনিসটা আমি অ্যাটলিস্ট দেখিনি। তো এটা আমার খুব ভালো লাগলো, আর তুমি এত পেশেন্স নিয়ে সব সময় তুমি স্মাইল করছো, হ্যাঁ মানে তোমার মধ্যে যে ওয়ার্কটা রয়েছে আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। আজকে যেমন আমরা তাজাকস্তান থেকেও গেস্ট পেয়েছি এবং তারা যে আসছে বাঙালি খাবার খেতে চাইছে, সে এই আমার প্যাশনটা আমি বলবো যে সার্থক, আমরা বাংলা খাবারটা তুলে ধরতে পারছি। তো দ্যাট ব্রিংস স্মাইল অন মাই ফেস। এক্স্যাক্টলি, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর ট্রুলি সাকসেসফুল। থ্যাংক ইউ। আমি আজকে এখানে বসে যতটা এনজয় করেছি, তোমরা যদি আমার মতো এরকমভাবে রেলিশ করে খেতে চাও, কবজি ডুবিয়ে খেতে চাও, তাহলে আমার মতো তোমাদেরও আসতে হবে ইলিশ ট্রুলি বং রেস্টুরেন্টে। আমি তোমাদেরকে তো লোকেশনটা বলেই দিয়েছি, আরেকবার আমি তোমাদেরকে লোকেশনটা বলে দিই, অ্যালেন পার্কের ডায়াগনালি অপোজিটে হচ্ছে ইলিশ ট্রুলি বং রেস্টুরেন্ট, তাই তো? একদম। হ্যাঁ, তাহলে নেক্সট টাইম আমার মনে হয় আমার সাবস্ক্রাইবাররা ডেফিনেটলি আসবে এখানে, মানে আমি চাই আমি যতটা এনজয় করেছি তোমরাও ততটাই এনজয় করো। তো এই নোটেই আজকে ব্লগটা আমি এড করছি, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।